السلام عليكم بيوس معكم على اكتب فيديو نيجي هذا اليوم معكم ده كاتشة ده كابتن ليستي توري كوربا ميتش ده كابتن توري كوربا جونا ايه كان امي 2 متر بقول ما بقى كابتن نيجي هم 7 متر ليس نيجي ده دكتي باتشين كمان ليس احنا احنا ده بحسن ده نيجي لكن ليس نيجي ده باري ميه كان ايه شوتي كابتن ده توري كوربا ده نيجي كابتن ده كابتن ليستي احنا جاي ده كمان كابتن ده توري كوربا نيجي ده باري এবং লেসও আপনারা যে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন সমস্যা নেই তো এখানে আমি চিকন লেসই ব্যবহার করেছি তো এখানে আমি কাপড়ে ভাঁজটি দেখিয়ে দিচ্ছি কাপড় যেভাবে আপনারা কিনেন বাজার থেকে তো এটা প্রথমে লম্বা লম্বি ভাবে একদম লম্বা করে কাপড়টিকে দুই ভাঁজ করে এভাবে লম্বা করে দুই ভাঁজ করে নিয়ে নেবেন এবং তারপরে আরেকটি ভাঁজ নেবেন ঠিক এভাবে আরেকটি উল্টো দুটি ভাঁজ লম্বা একটু লম্বা করে নিয়ে আরেকটি ভাঁজ নিয়ে চার ভাঁজ করে ফোর ফোল্ড করে নেবেন তো চার ভাঁজ করে এভাবে আমি নিয়ে নিচ্ছি সামনের পাটি এবং পিছনের পাটি কীভাবে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো ওইভাবেই আগে আপনারা কাপড়টি ভাঁজ করে নেবেন ঠিক এভাবেই যেভাবে দেখিয়েছি তো এখানে চার ভাঁজ করে আমি কাপড়টি বেছে নিয়েছি এভাবে অবশ্যই রাইট সাইডে কাপড় নেবেন এখানে যেহেতু আমি রাইট সাইডে সেলাই করবো সেহেতু আমি রাইট সাইড করে কাপড়টি ভাঁজ করে নিয়েছি কোনোটা করে কাপড় ভাঁজ করা লাগবে না তো এখানে কাপড়ের লম্বাটা হয়েছে আমার 40 ইঞ্চি পরিমাণ একটু লম্বা নিয়েছি আপনার আপনাদের পছন্দ ইঞ্চি লম্বাও নিয়ে নিতে পারেন তো আর চওড়া নিয়েছি আমি এখানে 18 ইঞ্চি তো এখানে চার ভাঁজে 18 ইঞ্চি আসছে তো এটা খুললে দুই ভাঁজ করলে আর 36 ইঞ্চি পরিমাপে চওড়া আসবে তো 18 ইঞ্চি আমি চার ভাঁজে 18 ইঞ্চি পরিমাপে নিয়ে নিয়েছি তো এখন আমি ষোল্ডারটি তৈরি করে নেব ষোল্ডারটি আমি এখানে 7 ইঞ্চি ষোল্ডার নিয়েছি এবং আর্ম হোল নিয়েছি 7 ইঞ্চি পরিমাপে তো এখানে আমি ষোল্ডারটি প্রথমে দাগ দিয়ে নিয়েছি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম 40 ইঞ্চি বডির জন্য আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আপনার বডি বেশি হলে তা আর হাফ ইঞ্চি পরিমাপে নিয়ে নিতে পারেন আমলটা হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন 7.5 ইঞ্চি পরিমাপে নিয়ে নিতে পারেন তো এখন আমি ওপরে দিক থেকে 7 ইঞ্চিতে একটি মাপ করেছি এবং এখন আমি উপর থেকে ঠিক উপর দিক থেকে ইঞ্চি টেপটি রেখে এভাবে 16 ইঞ্চিতে আমি আরেকটি মাপ করে নেবো এটি আমার পেটের দিকের মাপটি দাগ দিয়ে নিলাম তো এখন আমি বডির মাপটি দিচ্ছি বডির মাপ আপনারা যে আপনার মাপ অনুযায়ী নেবেন তা চার ভাগের এক ভাগ নেবেন তাহলে হয়ে যাবে এখানে আর এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিতে হবে না আপনার বডির মাপ অনুযায়ী নিয়ে নিলে এখানে দাগ দিয়ে নিলেন যদি বডির থেকে একটু লুজ নিতে চান দিতে চান কাফতান ড্রেসটি তৈরি করে অনেকে একটু লুজ তৈরি তো একটু হাফ ইঞ্চি পরিমাপে বাড়িয়ে দাগ দিয়ে নেবেন তো হাফ ইঞ্চিতে সেলাই করে নেবেন তো এখানে একটি দাগ দিলে অবশ্য চলে তো আমি এখানে দুটি দাগ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি তার নিচে থেকে উপরে থেকে আমি এভাবে এ শেপ করে এভাবে বাঁকা করে ইঞ্চি টেপটি ধরেছি ঠিক এ শেপ করে নিয়েছি এবং এখান থেকে আমি 50 ইঞ্চি লম্বা আমি দাগ দিয়ে নিচ্ছি মার্ক করেছি এবং নিচে একটি পয়েন্ট দিচ্ছি পুরো নিচে পরিমাপে আমি মেলাবো না সাইডের কাপড় পরিমাপে সাইড দিয়ে আমি থেকে আপনার 4 থেকে 5 ইঞ্চি পরিমাপে থাকবে এবং নিচের থেকেও 6 ইঞ্চি পরিমাপ উপরের দিকে থাকবে তারটি তো এখন আমি নেকটি মাপ করে নিয়েছি নেকটি আমি পিছনে নেকটি 3 ইঞ্চি নিয়েছি লম্বায় ডিপটি আমি চড়াই নিয়েছি 3 ইঞ্চি এবং সামনের নেকটি আমি ডিপ নিয়েছি 6 ইঞ্চি চড়ায় 3 ইঞ্চি পরিমাপে নিয়ে নিয়েছি তো দেখছেন আমি মেকের মাপ বডি মাপ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি সামনে গলা পিছনে গলাটি কেটে নিলাম এখন আমি এটাকে কাপড়টিকে ভাঁজ করে সামনের পাটের আরেকটি ভাঁজ করে নেব দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে খুলে তো আমার আরেক সাইডে যেহেতু মাপ করা নাই তো আরেক পাশে কীভাবে দাগ দেবেন সেটা এইভাবে কাপড়টিকে বিছিয়ে নিলে উল্টে তো অপর পাশের দাগটি চলে আসবে এভাবে সামনের পাটটি দুই ভাঁজ করে অপর পাশটি এভাবে ভাঁজ করে বিছিয়ে নেবেন তাহলে দুই সাইডে দাগটা চলে আসবে একদম মাপে তো আর ডবল করে মাপ দেওয়ার প্রয়োজন হবে না তো সামনে দেখে যেহেতু আমরা সেলাই করবো দুই রাইট সাইডে সেলাই করবো সেহেতু এভাবে আমার দাগটি দুই পাশে দাগটা দেওয়া দরকার আছে তো এভাবে আমি ভাঁজ বিছিয়ে মাপটি নিয়ে নিচ্ছি উল্টো সাইডে তাহলে দাগটি খুব সুন্দরভাবে চলে আসবে তারপর উল্টো করে এভাবে দেখতে পাচ্ছেন বিছিয়ে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে নিয়েছি দাগটি দাগটা সুন্দরভাবে চলে আসে তো এখন আমি উল্টো দেখিয়ে দিচ্ছি এভাবে আমার দাগটি কীভাবে চলে এসেছে অপর পাশে তো এখন আমি সামনের গলাটি কেটে নিয়েছি তো আপনারা চাইলে এখানে গলাটি প্রথমে কেটে
তারপরে ভাস্টি দিয়ে নিতে হবে। তো সামনে গলাটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি আগে বলে দিচ্ছি, এখানে আমি হাফাতে কাফতান তৈরি করবো। আপনার যদি ফুলাতে কাফতান তৈরি করেন তাহলে কাপড়ের মাপটা বেশি নিয়ে দেবেন। কাপড়ের যে চওড়া কাপড়ওয়ালা যে কাপড়গুলো আছে, গজ কাপড় শিটগুলো আছে, সেগুলো আপনারা নিতে পারেন। তাহলে এখানে ফুলাতে কাফতান তৈরি হয়ে যাবে। যেগুলো পানার বড় আছে শিশু টাইপের কাপড় নেবেন তাহলে ফুলাতে আসবে। তো এখানে আমি হাফাতা কাফতান তৈরি করেছি। তো আমার সামনের এবং পিছনের গলা তৈরি হয়ে গেছে এবং পিছনের মাপটি আমি আরেকটু ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে দেখা যায় পিছনের তাকটি। তো আমি এভাবে ডবল করে তাক দিয়ে মাপ করে নিচ্ছি। আগের মতো করে একইভাবে আমি ডবল করে নিয়েছি এবং এখানে শেপ দিয়ে নিচ্ছি। তাতে একটু বাঁকা করে এসে মাপে দিয়ে নিলাম। পুরো কাপড়টা রেডি। তখন আমি সেলাই করে দেবো। সেলাই করে এখানে আমি সেলাইয়ের ভিডিও শেয়ার করে নিই, দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাপড়টিকে খুলে গলাটি তৈরি করে নেব। তো গলা আপনার এই মাপ অনুযায়ী গলার কাপড়টি কেটে নেবেন এবং গলাটি সেলাই করে নেবেন। আমি প্রথমে গলাটি রেডি করে নেব, সেলাই করে নেব কাপড় দিয়ে। গলাটা রেডি করে নিচ্ছি। আমার গলাটি রেড সেলাই করা হয়ে গেছে। ভিতরে দিকে করতে লাগিয়ে দিচ্ছি। এখন আমি উপরে দিকে লেস লাগিয়ে নেব। আপনারা চাইলে লেস নাও বসাতে পারেন, আমি একটু সুন্দর দেখার জন্য এখানে উপরে দিকে গলায় সামনের দিকে লেসটি বসে সেলাই করে নেব। সামনেও আপনারা যে কোনো অন্য লেসও দিয়ে দিতে পারেন, গলা কোনো সমস্যা নেই। আর এবং সাইডে আমি চারপাশটি এভাবে চিকন করে সেলাই করে নেব। ঠিক একসাথে আপনাকে সাইড দিয়ে এভাবে এক পাশ দিয়ে দ্বিতীয় ভাঁজ করে চারপাশটি আমি সেলাই করে মোটি সেলাই করে নেব। তো আমার কাপড়টি সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। লেসও বসানি নিয়েছি গলার মধ্যে। তা চারপাশটি এখন সেলাই হয়ে গেছে। এখন আমি লেস বসাবো চারোদিকে, ঠিক চারপাশে আমি লেসটি বসাবো। তো এখানে যে চিকন লেসটি আমি নিয়েছিলাম সেই লেসটি আমি চারপাশে সেলাই করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসবে। তো আমার দেখতে পাচ্ছেন আমি লেস বসানো হয়ে গেছে সামনে এবং পিছনে। চারপাশে আমি লেসটি সেলাই করে লাগিয়ে নিয়েছি, সেলাই করে হয়ে গেছে। আমার ফেসবুক পেজে গিয়ে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি যে দাগ ছিল সেই দাগ অনুযায়ী আমি একে সুন্দর করে কাপড়টাকে প্রথমে বিছিয়ে নেবেন। বিছিয়ে টান করে একটু পিন দিয়ে লাগিয়ে নেবেন। এখানে আমি হাতা সেলাই করবো না, উপরের থেকে আম হলে উপর থেকে নিচে পর্যন্ত সেলাই করে নেব লম্বা করে। তো একটু পিন লাগিয়ে নিলে কাপড়টা খুব সুন্দরভাবে বসে যাবে এবং সেলাই করতেও খুব সুবিধা হবে। তো আমি এখানে পিন লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টা ঠিকভাবে থাকে। তো এভাবে আমি পিন লাগিয়ে নিচ্ছি, দুই পাশে আমি পিন লাগিয়ে নেব। এবং অবশ্যই সেলাইয়ের সময় মিডল পয়েন্টগুলো যে উপরে এবং নিচের লাস্ট পয়েন্টগুলো অবশ্যই লক সেলাই করে নেবেন যাতে সেলাই খুলে না যায়। আমি একদম হাম হলে নিচে দিকে এবং ঘেরের নিচের দিক দিয়ে লক সেলাইটা দেবেন এবং সেলাই অবশ্যই ডবল সেলাই করে নেবেন, তাহলে সেলাইটা খুব সুন্দরভাবে থাকবে এবং সেলাইটা খুলবে না। তো আমি দুই পাশে একইভাবে এভাবে পিন লাগিয়ে নেব এবং দাগটি আমি একটু গাঢ় করে দেখিয়ে দিচ্ছি। দিয়েছি দাগটি হালকা হয়ে গেছে, তাই ডবল করে আমি একটু দাগটি নিয়েছি একটু দেখা যাওয়ার জন্য। একটু দাগটি দেখিয়ে দিলাম, ঠিক এই মিডল পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। মিডল পয়েন্ট পর্যন্ত সেলাইটা করবেন তাহলেই হবে, আর সেলাই কোনো প্রয়োজন নেই। দুই পাশে আমার পিন লাগানো হয়ে গেছে, এখন আমি সেলাই করে নেব। তাহলে আমার পুরো কাফতান ড্রেসটি রেডি হয়ে যাচ্ছে।